কেউ যদি আল্লাহর উপর আস্থা রেখে তাবিজকে যদি কেউ ব্যবহার করে বরকতের জন্য, যেহেতু সেখানে কোরআনের আয়াত লেখা থাকে, যেহেতু সেখানে আল্লাহর নাম লেখা থাকে, দোয়া দরুদ লেখা থাকে, এগুলো থেকে বরকত হাসিল করার জন্য কেউ যদি তাবিজ ব্যবহার করে, ফালা নাহিয়া ফিহি, এতে কোনো বাধা নেই, এতে কোনো কি নেই, বাধা নেই। তাহলে হাদিসে বলেছে যে ব্যক্তি তাবিজ ব্যবহার করেছে সে শিরিক গুনাহ করেছে, কোন অর্থে বলেছে তাবিজের উপর আস্থা রেখে আল্লাহকে বাদ দিয়ে তাবিজের উপর আস্থা রেখে কেউ তাবিজ ব্যবহার করলে সে শিরিক গুনাহ করেছে। ওলামায়ে কেরাম তাবিজে কোন অর্থে আল্লাহর উপর আস্থা রেখে তাবিজ থেকে বরকত হাসিল করার জন্য, তাবিজকে ওসিলা হিসেবে ব্যবহার করার জন্য ওলামায়ে কেরাম তাবিজ দিয়ে থাকে, ওলামায়ে কেরাম তাবিজ দিয়ে থাকে আল্লাহর উপর আস্থা রেখে ব্যবহার করার জন্য। আর হাদিসে শিরিক বলেছে তাবিজের উপর আস্থা রেখে তাবিজ ব্যবহারকারী হয়ে পারে। তাহলে ওলামায়ে কেরাম যে অর্থে তাবিজ দিয়ে এই অর্থে হাদিসে শিরিক বলে নাই, আর হাদিসে যে অর্থে শিরিক বলেছে সেই অর্থে ওলামায়ে কেরাম তাবিজ দেয় না। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যারা বলে যে কোরআন হাদিস বাংলা হয়ে গেছে, কোরআন হাদিস বাংলা হয়ে গেছে, সেগুলো দেখে দেখে আমরা ইসলাম মানবো, কোরআন সুন্না মানবো, ইমাম মানার দরকার নাই, কোনো ব্যাখ্যাকারীর ব্যাখ্যার কি নেই, দরকার নেই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে ব্যাখ্যা আমি বললাম বড় বড় কিতাবের রেফারেন্স দিয়ে, বাংলা বইয়ের মধ্যে এই ব্যাখ্যাটি লেখা থাকবে? এখানে শুধু বাংলা বইয়ের মধ্যে শুধু হাদিসের শাব্দিক অর্থ লেখা থাকবে, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করেছে সে শিরিক করেছে। তাহলে যারা শুধু বাংলা বই পড়ে পড়ে ইসলাম বুঝতে চায়, তারা কি ইসলামের সঠিক ব্যাখ্যা বুঝবে না অপব্যাখ্যা বুঝবে? অপব্যাখ্যা। এই অপব্যাখ্যা কেন বুঝতেছে? ওলামায়ে কেরামের শরণাপন্ন হওয়ার কারণে না নিজে নিজে কোরআন হাদিস বোঝার কারণে? নিজে নিজে কোরআন হাদিস বোঝার কারণে। আকল থাকলে এতটুকু যথেষ্ট, আর আকল জ্ঞান না থাকলে সারা রাত ওয়াজ করলেও কোনো কাজ হবে না। কোরআন সুন্নার সঠিক ব্যাখ্যা অনুযায়ী আমল করতে হলে ওলামায়ে কেরামের শরণাপন্ন হতে হবে। কোরআন সুন্নার সঠিক ব্যাখ্যা অনুযায়ী আমল করতে হলে মাযহাব মানা ছাড়া কোনো উপায় নেই। এবার যদি মাযহাব মানতেই যদি হয়, মাযহাব মানতেই যদি হয়, আবার তারা আর একটা কথা বলে, আপনারা মাযহাব মানার কথা বলেন, এটা কি কোরআন হাদিসে আছে? হ্যাঁ, কোরআন হাদিসে আছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলুল আমরের আনুগত্য করো। উলুল আমরের দুই তাফসীর, এক তাফসীর হচ্ছে মুজতাহিদ উলামায়ে কেরাম, উলুল আমরের আরেক তাফসীর হচ্ছে মুসলিম শাসক বর্গ। উলুল আমরের কয় তাফসীর? দুই তাফসীর, এক তাফসীর হচ্ছে মুজতাহিদ উলামায়ে কেরাম, আর দ্বিতীয় তাফসীর হচ্ছে মুসলিম শাসক বর্গ। তাহলে আল্লাহ তাআলা বলতেছে, এই ঈমানদারেরা আল্লাহর কথা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, মুজতাহিদ উলামায়ে কেরামের আনুগত্য করো এবং মুসলিম শাসক বর্গের আনুগত্য করো। আহকামুল কোরআন নামক গ্রন্থের মধ্যে লিখেছে যে উলুল আমরের যে দুই তাফসীর আছে, এই দুই তাফসীরের মাঝে কোনো মতবিরোধ নেই। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে তোমরা মুজতাহিদ উলামায়ে কেরামের আনুগত্য করো, আর রাজনীতির ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে তোমরা মুসলিম শাসক বর্গের আনুগত্য করো। আর মুজতাহিদ উলামায়ে কেরামের আনুগত্য করা, এদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্নাহর উপর আমল করা, এটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় মাযহাব মানা। তাহলে মাযহাব মানার কথা কোথায় আছে? কোরআনে। এবার যখন মাযহাব মানতেই হচ্ছে, তাহলে শরীয়তের সব বিধানে আমরা এক মাযহাব কেন মানব? শরীয়তের সব বিধানে আমরা একাধিক মাযহাব কি মানতে পারি না? তার জবাবে আমরা মানব, শরীয়তের সব বিধানে এক ইমামের মাযহাব মানতে হবে। শরীয়তের সব বিধানে এক ইমামের মাযহাব মানতে হবে। যেমনি ভাবে আমরা কার মাযহাব মানি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মেনে থাকি। কেন? যদি শরীয়তের সব বিধানে একাধিক মাযহাব মানার দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়, যদি বলা হয় আপনি শরীয়তের
বিধান শরীয়তের বিধান পালন করতে গিয়ে যে কোনো মাযহাব আপনি মানতে পারবেন, যখন যে মাযহাব আপনার সুবিধা লাগে সেই মাযহাব আপনি মানতে পারবেন। এই দরজা যদি উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে সুযোগ সন্ধানীরা যারা আছে, যারা কুপ্রবৃত্তির পূজারি যারা আছে, তারা প্রত্যেক মাযহাব থেকে অনুকূল বিষয়গুলো নিয়ে নিয়ে আমল করা আরম্ভ করে দিবে। প্রত্যেক মাযহাবের মধ্যে যেগুলো তার রুচিসম্মত সেগুলো বেছে বেছে নিয়ে আমল করা আরম্ভ করে দিবে। তারপর কি হয়ে যাবে? হালাল হারাম হয়ে যাবে, হারাম হালাল হয়ে যাবে, জায়েজ না জায়েজ, না জায়েজ জায়েজ হয়ে যাবে, বৈধ অবৈধ হয়ে যাবে, অবৈধ বৈধ হয়ে যাবে। একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। শরীরের কোন অঙ্গ থেকে যদি রক্ত পড়ে হানাবি মাযহাব মতে উযু ভেঙে যায়। শরীরের কোন অঙ্গ থেকে যদি কি বের হয়, রক্ত বাহির হয় হানাবি মাযহাব মতে উযু ভেঙে যায়। শাফিঈ মাযহাবে উযু ভাঙে না, শাফিঈ মাযহাবে উযু ভাঙে না। আপনি উযু করে আসলেন, আপনার স্ত্রী যদি আপনাকে স্পর্শ করে শাফিঈ মাযহাবে উযু ভেঙে যায়, হানাবি মাযহাবে উযু ভাঙে না। বুঝে আসছেন মাসালা? শরীরের কোন অঙ্গ থেকে যদি কি বের হয়, রক্ত বের হয় হানাবি মাযহাবে কি ভেঙে যায়? উযু ভেঙে যায়। শাফিঈ মাযহাবে উযু ভাঙে না। কোন স্ত্রী লোক যদি কোন পুরুষকে যদি স্পর্শ করে সে যদি উযুরত অবস্থায় থাকে শাফিঈ মাযহাবে উযু ভেঙে যায়, হানাবি মাযহাবে উযু ভাঙে না। বুঝে আসছেন এই মাসালা? এবার আসুন, মাঘ মাসের 10 তারিখ কোনো ব্যক্তি কনকনে শীতের মধ্যে উযু করে ঘরে ঢুকলো, ঘরে প্রবেশ করার পর তার দাঁত থেকে রক্ত বের হলো, ঘরে প্রবেশ করার পর তার দাঁত থেকে রক্ত বের হলো, এরপর তার স্ত্রী তাকে কি স্পর্শ করলো, এরপর তার স্ত্রী তাকে কি করলো স্পর্শ করলো, কাজ কয়টা হয়েছে? দুইটা। এক নাম্বার দাঁত দিয়ে রক্ত বের হলো, দুই নাম্বার তার স্ত্রী তাকে স্পর্শ করলো। যদি শরীয়তের সহজ বিধানের মধ্যে যদি একাধিক ইমাম মানার দরওয়াজা যদি উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে সুযোগ সন্ধানীরা বলবে যে দাঁত দিয়ে রক্ত বের হওয়ার ক্ষেত্রে আমি হানাফি মাযহাবের অনুসরণকারী, আর বেয়ে লোক স্পর্শ করার ক্ষেত্রে আমি শাফিঈ মাযহাবের অনুসরণকারী। দাঁত দিয়ে রক্ত বের হলে হানাফি মাযহাবে উযু ভাঙবে না, যদিও শাফিঈ মাযহাবে ভাঙবে, আর মেয়ে লোক স্পর্শ করলে শাফিঈ মাযহাবে উযু ভাঙলেও হানাফি মাযহাবে উযু ভাঙবে না। সে বলবে দাঁত দিয়ে রক্ত পড়ার ক্ষেত্রে আমি কোন মাযহাবের অনুসারী? শাফিঈ মাযহাবের অনুসারী, কারণ হানাফি মাযহাব উযু ভাঙবে না। আর স্ত্রী লোক স্পর্শ করার ক্ষেত্রে সে বলবে আমি শাফিঈ মাযহাবের অনুসরণকারী না, এই দিক দিয়ে আমি হানাফি মাযহাবের অনুসরণকারী। তাহলে একবার বলবে আমি হানাফির অনুসারী, আর একবার বলবে আমি শাফিঈর অনুসারী। কেন বলতেছে? উযু না করার জন্য। যদি শরীয়তের সব বিধানে যদি একাধিক মাযহাব মানার দ্বার যদি উন্মুক্ত করে দেওয়া হয় এই সমস্ত সুযোগ সন্ধানীরা সারা জীবন উযু ছাড়া নামাজ পার করে দিবে, সারা জীবন উযু ছাড়া নামাজ পার করে দিবে। সেজন্য সেই দিকটা বিবেচনা করে ইমামগণ বলেছে বর্তমানে শরীয়তের বিধান পালনের ক্ষেত্রে এক মাযহাব অপরিহার্য। শরীয়তের বিধান পালনের ক্ষেত্রে কয় মাযহাব অপরিহার্য? এক মাযহাব অপরিহার্য। ইমাম নাওয়াবী রহমতুল্লাহি আলাইহি আল মাজমু শরহ আল মুহাদ্দাব নামক কিতাবের প্রথম নম্বর খণ্ড 55 নম্বর পৃষ্ঠায় লিখেছে فعلى هذا يلزمه ان يجتهد في اختيار مذهب معين يقلده على التعليم. অর্থাৎ শরীয়তের বিধান পালনের ক্ষেত্রে একাধিক মাযহাব মানার যদি অনুমোদন দেওয়া হয় সুযোগ সন্ধানীরা ইসলামকে খেলার পাত্র বানিয়ে ফেলবে। সেজন্য বেদে একটা মাযহাবকে নির্বাচন করে সে মাযহাবের অনুসরণ করা অপরিহার্য। সেজন্য একটা মাযহাবকে নির্বাচন করে সেই মাযহাবের উপর আমল করা, সেই মাযহাবের উপর আমল করা বর্তমানে কি
অপরিহার্য সাবলী উল্লাহ মুহাদ্দিসের কবি রহমতুল্লাহি আলাইহি আল ইনসাফ নামক কিতাবের মধ্যে রেখেছে, আল ইনসাফ ফি বায়ান আসবাবুল ইখতিলাফ, ওই কিতাবের 59 নম্বর পৃষ্ঠায় লিখেছে, শরীয়তের সব বিধানে এক ইমানের মাযহাব মানা, এটা দ্বিতীয় শতকের পর থেকে আরম্ভ হয়ে গেছে। শরীয়তের সব বিধানে এক মাযহাব মানা দ্বিতীয় শতকের পর থেকে কি হয়েছে, আরম্ভ হয়েছে। ওয়া কানা হাযা হুয়াল ওয়াজিব ফি যালিকা যামান, সেই সময় শরীয়তের বিধান পালনের ক্ষেত্রে এক মাযহাব মানাটা ওয়াজিব ছিল দ্বিতীয় শতকের পরে। আর এখন 1400 বছর পরে এসে আমাদের ভাইয়েরা বলতেছে না এক মাযহাব কেন মানব, আমরা আমাদের যেটা খুশি সেটা মানব, আমাদের যেটা খুশি সেটা মানব। ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে, শরীয়তের বিধান পালনের ক্ষেত্রে এক মাযহাবকে এখতিয়ার করে নির্বাচিত করে ওই মাযহাবের অনুসরণ করা বর্তমান যুগে অপরিহার্য। আমার কথা নয়, মুসলিম শরীফের ব্যাখ্যাকারী ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহির কথা কোন কিতাবে বলেছে, আল মজমু নামক কিতাব পৃষ্ঠা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 55। দুটি মাসালা বলে আমার কথা আমি শেষ করবো। আমাদের গাইরে মুকাল্লিদ ভাইরা যারা আছে, যারা মাযহাব মানে না, তাদের সাথে আমাদের সাথে অনেক শরীয়তের বিধানের মধ্যে বৈপরীত্য আছে, ইখতিলাফ আছে। তার মধ্যে একটি হচ্ছে নাভির নিচে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা। তারা বলে হানাফি মাযহাব মধ্যে কেউ নামাজ পড়লে নামাজ হবে না। পঞ্চমে এক আহলে হাদিস বয়ান করতেছে, যদি হানাফিদেরকে আল্লাহ তাআলা বেহেশত দেয় তাহলে হিন্দুদেরকেও জান্নাত দিবে। যতটুকু নয়, আল্লাহ তাআলা যদি হানাফিদেরকে জান্নাত দিয়ে হিন্দুদেরকে যদি জাহান্নামে দেয় সেটা ইনসাফ হবে। তারা বলে যে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লে নামাজ হবে না। আমি তার জবাবে বলবো, এক হাদিসে আছে, আনওয়ার ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم يدع يمينه على شماله في الصلاة تحت السرة. وفي حديث الإمام ابن أبي شيبة رحمة الله عليه المصنف نمط كتابه قلت كرت 3959 نمبر حديث 3959 نمبر حديث حضرت وائل ابن حجر اللہ رسول صحابی وہی بولتے سے জানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধতে দেখেছি। আমি বিশ্বনবীকে নামাজের মধ্যে হাত কোথায় বাঁধতে দেখেছি, নাভির নিচে বাঁধতে দেখেছি। লামা জামিরা বলে হাদিসটি জয়, লামা জামিরা বলে হাদিসটি দুর্বল দুর্বল। তার জবাবে আমরা বলবো হাদিস সাহেবের সম্রাট বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আস-সালামি রাহমাতুল্লাহি আলাইহি, শাকির বেরেসি তার নাম কুতনে বলা রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেছেন ইসনাদুহু জাইয়িদ, এই হাদিস হচ্ছে গ্রহণযোগ্য হাদিস, এই হাদিস হচ্ছে গ্রহণযোগ্য হাদিস, সহি হাদিস। কে বলেছে, যারা নিজের জীবনকে হাদিস পড়তে পড়তে ফানা করে দিয়েছে তারা বলেছে হাদিস গ্রহণযোগ্য, আর যারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে জানে না তারা বলে হাদিস নয়, তার কথা মানবেন। যারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে জানে না বা মাযহাবি তাদের কথা মানবেন না, যারা সারা জীবন নিজের জীবন ফানা করে দিয়েছে হাদিস পড়তে পড়তে তাদের কথা মানবেন, যারা ফানা করে দিয়েছে নিজের জীবন তাদের কথা মানতে হবে। ইমাম ইবনুল মুনজির রাহমাতুল্লাহ আলাইহি আল আওসাত নামক কিতাবের তৃতীয় নম্বর খণ্ড 94 নম্বর পৃষ্ঠায় লিখেছে, কাল ইসহাক ইবনু রাহুয়া তাহতা সুরতি আকওয়াবিল হাদিস, ইমাম ইসহাক ইবনু রাহুয়া হাদিস জগতের সম্রাট, উনি বলেছে নাভির নিচে হাত বাঁধার হাদিস হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাদিস। যারা নিজের জীবন ফানা করে দিয়েছে হাদিস পড়তে পড়তে বুঝতে বুঝতে তারা বলেছে হাদিস শক্তিশালী। আর বাংলাদেশের লামাজ ভাবি ভাইয়েরা যারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে জানে না, ইউটিউব চেক করে দেখুন তাদের কোরআন তেলাওয়াত শুনতে নেই,
এমন ভাবে কোরআন তেলাওয়াত করে মনে হয় লৌহে মাহফুজ থেকে নতুন কিছু নাযিল হয়েছে, মনে হয় এক তাওরাত পড়তেছে কিংবা ইঞ্জিল পড়তেছে। এটা ওই কোরআন না, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। সত্য করে কোরআন পড়তে জানে না, নিজেদেরকে দাবি করে আহলে হাদিস। এই একটি মাসালা। আরেকটি মাসালা হচ্ছে আমরা দোয়া করার সময় হাত তুলে চেহারাতে মাসাজ করি। দোয়া করার সময় হাত তুলে কোথায় মাসাজ করি? চেহারাতে মাসাজ করি। এই কথাটা বলে আমার কথা শেষ করব, কারণ হাদিসে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে যখন হাত ওঠাতেন চেহারাতে মাসাহ না করে নিজের হাত নামাতেন না। তিরমিজি শরীফের হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে যখন হাত ওঠাতেন ততক্ষণ পর্যন্ত নিচে নামাতেন না যতক্ষণ পর্যন্ত চেহারাতে মাসাজ না করে। আহলে হাদিস বাইরা বলে এই হাদিসটি যাইফ, এই হাদিসটি দুর্বল, এই হাদিসটি যাইফ, এই হাদিসটি দুর্বল, অতএব এই হাদিস মতে আমল করা যাবে না। তাহলে আমরা কি করব? তারা বলে দোয়ার মধ্যে হাত উঠাতে পারবেন কিন্তু চেহারাতে মাসাজ করতে পারবেন না। দোয়ার মধ্যে কি করতে পারবো কি করতে পারবো না? হাত উঠাতে পারবো, চেহারাতে মাসাজ করতে পারবো না। কেন পারবো না? আমরা যে হাদিস আমাদের দাদির সপক্ষে উল্লেখ করে তারা বলে যে হাদিসটি জয়ী। আমি তাদেরকে বলব পুরো একটি হাদিস স্বতন্ত্র সনদে যদি দুর্বল হয় তার সমর্থনে এক বা একাধিক হাদিস যদি থাকে, কোন একটা হাদিস নির্দিষ্ট সনদে যদি দুর্বল হয় তার সমর্থনে এক বা একাধিক হাদিস যদি থাকে তখন ওই হাদিস আর দুর্বল থাকে না, এই হাদিস সবল হয়ে আমলের পক্ষ হয়ে যায়। কোন একটি হাদিস স্বতন্ত্র সনদে যদি দুর্বল হয় তার সমর্থনে এক বা একাধিক হাদিস যদি পাওয়া যায় তখন ওই হাদিস আর দুর্বল থাকে না, তখন ওই হাদিস সবল হয়ে আমলের যোগ্য হয়ে যায়। ওই হাদিস আমাদের যোগ্য হয়ে যায়। সেজন্য হাদিস জগতের সম্মান বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসসালামি রাহমাতুল্লাহি আলাইহি বুলুগুল মরাম নামক কিতাবে 1567 এবং 68 নম্বর হাদিসে বলেছে, ওয়ামাত্তাজা হাযা আন্নাহু হাদিসুল হাসান, দোয়ার মধ্যে হাত তুলে চেহারাতে মাসাজ করার হাদিস যেটা আছে তার সমর্থনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস আছে, আর অনেক সাহাবায়ে কেরামের হাদিস আছে। সেজন্য স্বতন্ত্র সনদে সেটা দুর্বল হলেও একাধিক হাদিস যেখানে তার সমর্থনে আছে সব মিলে হাদিস এটার দুর্বলতা কেটে গিয়ে এখন হাদিস এটা সবল হয়ে আমলের যোগ্য হয়ে গেছে। তাহলে আমরা